আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এই বিষয়টি বর্তমানে আমাদের সমাজে এত দ্রুত প্রভাব বিস্তার করেছে সেই কারণে আজকে লাইভে আসা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব একটি উক্তি যে ধর্ম যার যার উৎসব সবার এই উক্তিটি কতটুকু সত্য এর ইসলামের সঙ্গে সম্পৃক্ততা কতটুকু এটি কি আসলেই সত্য নাকি এটি শুধুমাত্র একটি অপপ্রচার সে বিষয়টি আমরা আজকে দেখব তো ধর্ম এ বিষয়টি প্রত্যেকটা মানুষের বিশ্বাসের সাথে রিলেটেড ধর্ম প্রত্যেকটা মানুষের বিশ্বাসের সাথে রিলেটেড এবং বিশ্বাস প্রত্যেকটা মানুষের ধর্মীয় গ্রন্থের সাথে রিলেটেড তো উক্তিটি যদি ধর্ম যার যার উৎসব সবার এইরকম না হয়ে ধর্মগ্রন্থ যার যার উৎসব তার তার এরকম হতো তাহলে বিষয়টি মানতে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু যেহেতু বিষয়টি এই রকম যে ধর্ম যার যার উৎসব সবার সেহেতু বিষয়টি কোনোভাবেই মানা যাবে না এই বিষয়টি যদি আমরা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে বিচার করি তাহলে দেখা যাবে যে ধরুন আজকে আমাদের রাজনৈতিক একটা দল জিতেছে এবং তারা বিজয় মিছিল পালন করছে বিজয় মিছিল অনুষ্ঠিত করছে এবং বিরোধী যে রাজনৈতিক দল তারা সে বিজয় মিছিলে যোগদান করতে আপনি আহ্বান করছেন কিন্তু তারা কোনোভাবেই তাতে যোগদান করবে না কারণ এটা সম্পূর্ণই একটা অযৌক্তিক একটা যুক্তি যে ধর্ম যার যার উৎসব সবার যদি এরকমই হয় এবং তাদেরকে আপনি এই যুক্তির উপর বেস করে আহ্বান করেন যে রাজনীতি যার যার বিজয় মিছিল সবার তারা কখনোই তাতে যোগদান করবে না কারণ এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক যদি আমাদের দেশের রাজনৈতিক বিশ্বাস এতটা দৃঢ় এতটাই স্ট্রং হয় তাহলে আমাদের ধর্মীয় বিশ্বাস এতটা এতটা দুর্বল কীভাবে হয় যে ধর্ম যার যার উৎসব সবার সামান্য একটা উক্তির উপর বেশ করে আমরা অন্য ধর্মের অনুষ্ঠানে যোগদান করি এ ব্যাপারে যদি আমরা কোরআন দেখি আল্লাহ পরিষ্কারভাবে বলছেন সুরা কাফিরুন সুরা নম্বর একশো নয় আয়ত নম্বর ছয় লাকুম দিনুকুম অলাইয়া দিন অর্থাৎ তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার ধর্ম আমার অর্থাৎ আল্লাহ ব্যতীত যারা অন্য কারোর ইবাদত করে আল্লাহ ব্যতীত যারা অন্য কারোর ইবাদত করে তাদের সঙ্গে আমাদের ধর্মীয় বিষয়ে কোনো মিল নেই তাদের দিনের পথ এবং আমাদের দিনের পথ সম্পূর্ণ পৃথক তাদের দিনের পথ এবং আমাদের দিনের পথ সম্পূর্ণ পৃথক এবং এ বিষয়ে এবং এ বিষয়ে উমর বিন ইবনে খাত্তাব রাজি আল্লাহ আনহু বলেছেন যে যখন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান চলে তখন তোমরা তাদের অনুষ্ঠান সূচিতে অনুষ্ঠানে যোগদান করো না কারণ তখন তাদের ওপর আল্লাহর গজব নাজিল হতে থাকে কারণ কারণ আল্লাহ পরিষ্কারভাবে পবিত্র কোরআনে বলছেন সুরাজ দারিয়া নম্বর একান্ন এক নম্বর ছাপান্ন যে আল্লাহ সৃষ্টি করেছেন জিন এবং মানুষ আল্লাহর এবাদত করার জন্য এবার আল্লাহ ব্যতীত যারা অন্য কারোর এবাদত করে তারা পরিষ্কারভাবে শিরক করে আল্লাহ ব্যতীত যারা অন্য কারোর এবাদত করে তারা শির করলো আর এই শির্কের ব্যাপারে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন পবিত্র কোরআনে সুরা নিশাস সুরানম্বর চার আট নম্বর একশো ষোলো যে আল্লাহ কখনই শির্কের গোনে ক্ষমা করবেন না যে কোনো গুণা ক্ষমা করে দেবেন কিন্তু কোনো পরিস্থিতিতেই শির্কের গোনা ক্ষমা করবে না অর্থাৎ যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর এবাদত করলো তারা শির্ক করল সেই জন্য আল তাদের ওপর আল্লাহর গজব নাজিল হতে থাকবে এবং মুমিনদেরকে ঠিক একই কারণে নিষেধ করেছে যে তাদের অনুষ্ঠানে যোগদান করো না এখানে পরিষ্কারভাবে প্রমাণিত যে এই উক্তিটি একদমই ভ্রান্ত যে ধর্ম যা যার উৎসব সবার তোমরা যে ধর্মেরই অনুসারী হও অন্য কোনো ধর্মের তুমি গিয়ে তাদের অনুষ্ঠানে যোগদান করতে পারো এই উক্তির কোনো যৌক্তিকতাই নেই এবং আমার আজকে আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করার মানে এই নয় যে তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা বাধা সৃষ্টি করব সে অধিকার আমাদের নেই কারণ আল্লাহ পরিষ্কারভাবে পবিত্র কোরআনে বলছেন সুরা আনাম সুরা নম্বর ছয় আয়াত নম্বর একশো আট যে আল্লাহ ব্যতীত যারা অন্য কারোর এবাদত করে তাদেরকে তোমরা গালিগালাজ গালি গালাজ করো না এখান থেকে প্রমাণিত যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা শুধু তাদের এবাদতে যোগদান করব না তাদের এবাদতে যোগদান করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি ঠিক একইভাবে যে তাদের অনুষ্ঠানে যোগদান করার অনুমতি যেভাবে আমাদেরকে দেয়নি তাদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার অনুমতি আমাদেরকে দেয়নি তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবে এবং সেই স্বাধীনতা আমাদেরকে দিতে হবে কিন্তু তাদের ইবাদতে আমরা অংশগ্রহণ করতে পারব না কিন্তু আমাদের সমাজ আজকে কি হচ্ছে যে এই যে উক্তি ধর্ম যার যার উৎসব সবার এই উক্তির উপর বেশ করে হাজার হাজার মানুষ সে ছোট থেকে বড় সকলেই ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করছে কিন্তু এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একেবারেই হারাম এটা কোনোভাবেই সম্ভব না তো আমার ভিডিওটি আজকে এই উদ্দেশ্যেই বানানো যে যারা এখনও এই উক্তির ওপর বিশ্বাস করে কাজ করে চলেছে তাদের কাছে সকলের সকলে যেন এই সকলের কাছে যেন এই বিষয়টি ক্লিয়ার হয়ে যায় যে আসলেই না এই উক্তিটি সম্পূর্ণই ভুল সেটা আমি প্রমাণ করেছি আর এই ভিডিওটি যদি আপনাদের এই আমার এই আলোচনার উপরে যদি আপনাদের অন্য কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে পারেন কারণ এরকম অনেকেই আছে যারা শুধু এই উক্তি না অনেক উক্তির উপরই বেশ করে তারা শুধুমাত্র এই ছোট কয়েকটি উক্তির ওপর বেশ করে ধর্মীয় বিশ্বাস পালন করে চলেছে তাদের কাছে যেন এই সঠিক বিষয়টি পৌঁছে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার